এটা তো জেস ট্রেডিং এর কিন্তু আপনাদের এটার নাম কি আপনি যদি বেশি করেন তাহলে এই ধারাটাও আমলে নিয়ে আমরা আরো 50,000 বাড়িয়ে দিব ঠিক আছে তো আমাদেরকেও একটু সুযোগ দেন আপনি এটা তো জেস ট্রেডিং এর আপনার এটার নাম কি অ্যাস্টোরিয়ান এর ইট ট্রেড লাইসেন্স টা কি এমআরপি ছাড়া রাখলে হবে না এমআরপি ছাড়া রাখলে হবে না এখানে এমআরপি ছিল সেটাকে কাটা হয়েছে আচ্ছা এগুলি করা যাবে না আচ্ছা ঠিক আছে এগুলি ভোক্ত অধিকার সংরক্ষণ আইন 2009 37 40 এবং 45 ধারায় শাস্তিযোগ্য অপরাধ ঠিক আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পক্ষ থেকে আমরা দুইটা ধারা আমলে নিচ্ছি নিয়ে আপনাদেরকে সতর্ক করছি এই শর্তে যে আপনারা বাকি যে পণ্যগুলিতে আমদানিকারকের সিল নাই সেগুলি যথাযথ আমদানিকারক যার মাধ্যমে নিয়েছেন তাদেরকে দিবে তারা সিল টিল দিয়ে আবার আপনাদেরকে দিবে এই শর্তে আমরা দুইটা ধারা আমলে নিয়ে আপনাকে সতর্কতামূলক 1,00,000 টাকা প্রশাসনিক জরিমানা করছি জরিমানাটা পরিশোধ করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের কথা আমরা রাখবো মানবো এবং অবশ্যই আমার অনারের কাছে আমি প্লিজ করবো স্যার এই অবস্থা আর এরকম করা যাবে না ঠিক আছে আমাদেরকে ব্যবসা করতে হলে অবশ্যই নিয়মের মধ্যে আসতে হবে গভর্নমেন্ট যে আমাদেরকে রুলস দিয়েছে গভর্নমেন্টের কার্যানুষ্ঠানে আমরা কাজ করবো ভোক্তা অধিকার যে দায়িত্ব মানে পালন করছে ইনশাল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ আমি এইটুকু মানে বলতে পারি আর কি কোম্পানি পক্ষ থেকে এবং যাতে আমরা কোনো ইয়ে না পড়ি মানে ভোক্তা এত দাম দিয়ে লোকাল পণ্য তো যদি আমদানিকারক না থাকে সেই ধরনের পণ্য আপনি রাখতে পারবেন তারপরে দেখেন এই যে জেস ট্রেডিং তো সে কিন্তু এখানে খুচরা মূল্য দিয়ে দিয়েছিল এমআরপি লেখা আমরা অন্যগুলিতে দেখেছি আসলে কিন্তু এটা তো আপনারা মানে ইন্টেনশনের এটা কেটে ফেলেছেন কেন এটা করা যাবে না সেটা হচ্ছে মোট 3 টায়ারের ব্যক্তি মূল্য নির্ধারণ করতে পারে এক হচ্ছে উৎপাদনকারী এক হচ্ছে উৎপাদনকারীর অনুমতি নিয়ে মোড়কজাতকারী আর আরেকজন হচ্ছে আমদানিকারক যেটি আমাদের দেশে উৎপাদিত হবে না সেটার ক্ষেত্রে হচ্ছে আমদানিকারক এই তিনজন ছাড়া কোনোটার মূল্য আমরা কেউ নির্ধারণ করতে পারি না সময় সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কোনো কোনো নিত্যপ্রণ মূল্য নির্ধারণ ইস্যু কিন্তু এমনিতে পণ্যের মূল্যটা অবশ্যই এই তিনজন ব্যক্তি করতে পারে আপনি পারবেন না তো আপনি যে করলেন উনি বলে দিবেন সেক্ষেত্রে এটা ই হবে দুইটা জিনিস ঘটবে তখন আমদানিকারক ভ্যাট ট্যাক্স দিল কি দিল না সেটা হচ্ছে ইনশোর করা যাচ্ছে আর এই পণ্যটা আসলে বাইরে থেকে আসছে নাকি আমাদের নদীর ওই পার বুড়িগঙ্গার ওই পার থেকে আসছে সেটা ই করা গেল বুঝতে পেরেছেন এই বিষয়গুলিতে আপনারা সতর্ক থাকবেন
ঠিক আছে আজকে যোজনা করা যায় কিনা স্যার 50 লাখ জরিমানা করলে আপনারা না 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 আপনারা আপনারা আপনাদের অবশ্যই যে স্পটগুলো ছিল ওগুলোর জন্যই তো জরিমানাটা করা তাই না আপনি যে এখন জাস্ট রিকোয়েস্ট ইটস আপ টু ইউ স্যার না না আমরা যে ডিক্লারেশন দিয়েছি ভিডিও আছে আমরা একবারই কথা বলি জাস্ট সতর্কতামূলক জরিমানা না আপনাকে সতর্ক করা হয়েছে এটি জরিমানা করলে হয়তো 20 লাখ জরিমানা করে দিতাম সেটি আমাদের যায়নি হ্যাঁ আপনাদের যে অপরাধ আছে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এই জরিমানা আরোপ করা যায় বিভিন্ন রকমের অপরাধ আপনি করছেন ওই যে এমআরপি কেটে দিয়ে নিজের এমআরপি লিখে দিয়েছেন এমআরপি দেওয়া নাই আমদানি কারক নেই এইরকম বহুবিধ অপরাধ আপনি এখানে সংগৃহীত করেছেন তো সবগুলোতে আমরা আমলে না নিয়ে জাস্ট আপনাকে সতর্কতামূলকভাবে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে দ্রুত পরিশোধ করে দেবে আসলে কি কারণে আপনাদেরকে জরিমানা গুনতে হলো কারণটা ভালো হবে যারা জরিমানা করেছেন তাদের মুখ থেকে শুনলে তাদের কাছ থেকে শুনবো কিন্তু না আমরা আমরা এইসব ব্যাপারে এইভাবে মিডিয়ার সামনে আলাপ করতে ইচ্ছুক না এখন যারা জরিমানা করেছে আমি তোমাকে চ্যালেঞ্জ করবো না করবো সো ওনারা বিজ্ঞ লোক ওনারা এখানে আসছেন ওনারা ওনাদের অবজারভেশন দিয়েছেন আমাদের দায়িত্ব হলো ওনাদের অবজারভেশনটা ভবিষ্যতে মেনে চলা আপনার বিশেষ করে ইম্পোর্টারের নাম এবং কিছু প্রাইসের যে প্রাইসটা আমরা ভ্যালু অ্যাড করি এটার জন্য ওনারা সরকারি যে আদেশ যে নিয়ম ওটার মধ্যে থেকে আমাদেরকে পালন করতে বলেছেন পালন করতে বলেছেন আমি বলি একটু এখানে আপনার ফাঁকাটা ছিল কোথায় মানে উনি যে বলছেন যে আপনি ওটা করেন নাই কোন জিনিসটা করেন নাই যার কারণে আপনাকে বলতে যেটা উনি বললো যে ইম্পোর্টারের নামটা থাকতে হবে স্টিকারের মধ্যে বেসিক্যালি ওই জিনিসটা আর প্রাইসটা ইম্পোর্টারের প্রাইসটার উপরে আমাদেরকে একটা প্রাইস অ্যাড করতে হবে এটাকে আপনার ব্যক্তিগত মানে আপনি ইচ্ছে মতো কি বসাচ্ছেন প্রাইস এরকম না ইচ্ছে মতো ঠিক বসাচ্ছি না এটা আসলে এখানে এই মুহূর্তে এখানে বলা ঠিক না সেটা হলো যে গুলশান এলাকায় আপনারা সবকিছু জানেন এটা একটা এক্সপেন্সিভ জায়গা আমাকে আপনি ফার্ম গেটের একটা মোড়ে যে প্রোডাক্টটা যে বিক্রি করতে পারবে আমি এখানে ভাড়া দিয়ে স্টাফ দিয়ে সব কিছু মিলে আমাকে অনেক কিছু চিন্তা করে করতে হয় এইসব ক্ষেত্রে ব্যবসায়ী হিসাবে আমাদের তো অবশ্যই আমরা একটা প্রেশারে থাকি যেটা হয়তো আমরা সরকারি আদেশ পালন করতে হয় এটা ঠিক আছে মানে আপনি যেটা হচ্ছে যেটা বলছেন সেটা কি আসলে মানে কতটা যুক্তিযুক্তভাবে আমার মনে হয় এটা খুব একটা অযৌক্তিক না কিছু কারেকশন থাকবেই একটা আপনি একটা কাজ করতে গেলে 100% দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দেন নাই সো আমার এখানে যদি কোনো লেকিংস থাকে অবশ্যই সবসময় যে কোনো দোষ যদি স্বীকার করার পরে যদি দোষ আপনি এটা যদি চিন্তা করেন আপনার হয়তো এটা ওভারকাম করতে পারবেন সো এটা এমন কোনো কঠিন কাজ না আচ্ছা একটা বিষয় জানার ছিল আপনি বললেন যে ফার্ম গেটে মোড়ে যিনি যে পণ্যটা যে দামে বিক্রি করে এখানে সেই দামে বিক্রি করা পসিবল না তারপরে এরপরেও কি তাহলে আপনি এটা মেনটেন করে যাবেন নাকি এরপরটা এখন বলবো না এরপরটা পরে ওনারা আবার যখন আসবেন তখন আপনারা আসবেন ইনশাল্লাহ আপনারা তখন দেখতে পারবেন এরপরটা তখন এই মুহূর্তটা বলতেছি আমরা মানে আগে যে করে আসছেন আগে আগে করে আসছে ওই যে ওনারা আসলেন আমাদের দেখিয়ে দিলেন এটা কি ন্যায়সঙ্গত কিনা না এখন 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 আজকের দিনে এসে ওনারা আমাদের ভুল ধরিয়ে দিলেন ভুল ধরে দেওয়ার পরে প্রত্যেক মানুষের ভুল আছে এখন আমার কাছে ধরে দেওয়ার পরে আমার কাছে আমি ভুলটা আমি জানলাম যখন আজকে আরেকজনের কাছে যাবে তার ভুলটা সে এখন জানে তার কোনো ভুল নেই না আপনি তো এগুলো তো স্বেচ্ছায় প্রোডাক্ট আনতেছেন এটা তো হচ্ছে একটা আসলে স্পর্শকাতর মানুষের ফেসে দেয় কিংবা শরীরে লাগে আপনি আবার রং জায়গা যাচ্ছেন এটা কলের কোয়ালিটি নিয়ে কোনো কথা হয় নাই তো ফেসে গেলে তো কোয়ালিটিস ওকে আমাদের কথা হয়েছে ওনারা বিজ্ঞ লোক ওনারা যা যেভাবে আমাদেরকে না না ওনাদের উপরের চেয়ে আমার চেয়ে আপনার ব্যক্তিগত বিষয়টা একটু তুলে ধরুন বিষয় হলো আমার কোয়ালিটি সম্বন্ধে কোনো প্রবলেম নাই আমাদের অ্যাস্টোরিয়ান কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সবসময় বিক্রি করে এখনও আমরা কোয়ালিটি নিয়ে কোনো ধরনের অভিযোগ পাই নাই কাস্টমার লেভেলেও পাই নাই এবং আমাদের ভোক্তা লেভেলে যারা এখানে আছেন ওনাদের লেভেলেও পাই নাই সো কোয়ালিটি ওনার কেন জরিমানাটা কেন করেছে ওই যে আমি একই কথা বারবার যদি আপনাকে বলতে হয় আই এম নট এ পলিটিক্যাল পার্সন আমি আপনাকে কখনো টেকনিক্যাল উত্তর দিব না আমি সোজা উত্তর দিব সত্যি উত্তর দিব আমি ইলেকশন করব না আমি নট এ পলিটিক্যাল পার্সন সোজা উত্তরটাই দিলাম যেটা আমাদের ফল্টগুলো আপনাদের সামনেই আপনারাও দেখলেন তারপর আমার থেকে শুনতে যাচ্ছেন আবারই বললাম যে আমাদের কিছু ইম্পোর্টারের নাম ছিল না সেটা এবং ইম্পোর্টারের প্রাইস আর আমাদের প্রাইস মানে আদৌ কি ইম্পোর্ট আছে আছে কিনা ওখানে এই কোশ্চেনটা আসছে যে ইম্পোর্টার আছে কিনা অবশ্যই জিন পরি এসে বাংলাদেশে ব্যবসা করে না ইম্পোর্টার অবশ্যই আছে অবশ্যই আছে এখানে না থাকার কারণটা কি না থাকার কারণটা ওই যে এটা কি আপনাদের কোনো ব্যক্তিগত স্বেচ্ছাচারিতা কিনা না ভুল এইগুলো খতিয়ে দেখার দায়িত্ব তো আসলে আপনাদেরই আসলে এগুলো আমাদেরই এবং ওনাদের না যদি দায়িত্ব না থাকতো ওনারা এখানে আসতো না না ওনার তো সবগুলো কাজ সম্ভব না আমাদের সুপারভিশন হবে যে আমাদের এখন একটা কথা বলে গেলেন এটা আমরা মানতে হবে তাই না আগে এগুলো তো সতর্ক হওয়ার দরকার ছিল যে না 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 ওই তাহলে তো আমাকে ফেরেশতা এসব পৃথিবীতে না 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 ফেরেশতা না আপনি আপনি যে কাজগুলো করছেন সেই কাজটা কি আপনি স্বীকার করতেছেন না আমি যে কাজটা করছি আমি স্পেসিফিক স্বীকার করছি ওনাদের প্রবলেম
ওনার তো সবগুলো সম্ভব না, বাংলাদেশে সব জায়গায় ঢোকা সম্ভব? এইখানে এই জায়গাটা এরকম হবে না, কিন্তু এই জায়গাটা এসে এরকম নরমালিটি পেয়ে আপনি যে কাজগুলো করেছেন এটা ভুল হয়েছে কিনা এক কথায় বলেন। আমি তো ভুল এখনো বললাম, তখনও বললাম ভুল হয়েছে। ভুল এক জিনিস, ইন্টেনশন আরেক জিনিস, এটা ইন্টেনশন ছিল না। আমি প্রধান কার্যালয়ে আছি, সারা বাংলাদেশ জুরিসডিকশন, আপনি বলেন ভাই। কোথায় কোথায় এটা? এখন এখানে আমরা যে প্রবলেমগুলি পেলাম সেটা হচ্ছে যে আপনার ওই আমদানি কারক বিহীন পণ্য। হ্যাঁ আচ্ছা স্যার, আমদানি কারক পার্ফিউম কিছু আছে, যে বেস্ট ইন ব্র্যান্ড আছে ওদের থেকে, তাই না? কোথা থেকে নিয়ে আসলে এগুলো? এই স্যার, এই যে কিছু আমাদের পার্ফিউম বেস্ট ইন ব্র্যান্ড আছে, কাদের কোম্পানি? ঠিক আছে, ওইটা সরা বেস্ট ইন ব্র্যান্ড। আমি দিচ্ছি যে আমার শোরুমে তো এসেছি, তো গভর্নমেন্ট পক্ষ থেকে লোক আসছে, তো দুইটা প্রাইস দেওয়া থাকবে, কাস্টমার বলে যে এটা আগের প্রাইস ছিল, এটা নতুন প্রাইস, যেটা আপনি ডিসকাউন্ট পেয়ে এটা পাবেন, এটা আগের প্রাইস, সেটা আমরা দেখি কি দুজনকে ডাকেন তো আপনার এখানে, যে কোনো দুজন ধরেছি। হ্যাঁ ঠিক আছে, কে দিবে কে দিবে? আরেকজন সাক্ষর কে দিবে? ম্যানেজার ভাই, আরেকজন কে দিবে? আচ্ছা ওই কসমেটিক ছেলেটা আসতেছে। হ্যাঁ
ঠিক আছে।